আসসালামু আলাইকুম আপোয়ার্ক রিভিশন করছে আপনাকে স্বাগতম আমি জেড ফাইভ জাহাঙ্গীর আপনার বন্ধু আজকে আমাদের বিষয় আপনি আপোয়ার্কের বিট করার সময় বা প্রপোজাল সেন্ড করার সময় কীভাবে বুঝবেন যে বায়ারটা ভালো কি না মানে ভালো বায়ার চেনার উপায় তো আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে আপোয়ার্কের টোটাল সলিউশন হিসেবে আপনি ওয়ার্কে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের প্লে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি আপোয়ারকে কাজ নিয়ে কাজ জমা দিয়ে এবং টাকা উইড্র করা পর্যন্ত বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের পরবর্তী ভিডিওগুলি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমরা একটা চলুন ইমেজ দেখে আসি সেটা হচ্ছে এই যে আই এম আশিক আই এম লোগো ডিজাইন আই হ্যাভ গুড নলেজ অফ গ্রাফিক ডিজাইন অ্যাডবী ফটোশপ তো দেখেন আসলে এ কিন্তু বুঝতে পারিনি যে আসলে এটা কি করবে সে মানে আমি এটা আমি আপার অনেক গ্রুপে দেখবেন যে এরকম উল্টা পাল্টা কাজ তারা করে যে আসলে সে বাইর হিসেবে পোস্ট করে ফেলছে কিন্তু এটা আসলে তার দোষ না কারণ সে একজন ফ্রিল্যান্সার হতে চাইছিল কিন্তু সে তেমন সাপোর্ট পায়নি বা মেন্টর পায়নি অথবা কোনো ট্রেনিং সেন্টারের আন্ডারে দুই হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে সে কাজ শিখছিল তারপর ট্রেনিং তাকে ভুলে গেল সে ফ্রিলান্সিং পেশাটাকে ভুলতে পারিনি এজন্য সে কষ্ট করে হলো এখনও পর্যন্ত টিকে থাকার জন্য আপরকে বা ফাইবারে এরকমভাবে ধাক্কা খেয়ে বেড়াচ্ছে আমরা অনেকেই তাদেরকে খারাপ বলি গালিগালাজ করি যে এদের জন্য আমাদের মার্কেট প্লেসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তাদেরকে গালাগালি দেওয়ার আগে চিন্তা করেন যে তারা কিন্তু ফ্রিল্যান্সিং পেশায় এমনি জন্মের পর থেকে আসেনি তারা কেউ কেউ নিয়ে আসছে কিন্তু তারা তারা এখন সবাই ভুলে গেছে তো সেক্ষেত্রে আপনি যদি বোঝেন তাহলে আপনি আশেপাশে যারা বোঝেন তাদেরকে বোঝান তাহলে তো এই সমস্যাগুলো হয় না কাউকে গালি দিলে কোনো সময় কোনো সমস্যার সমাধান হয়ে যায় না তো সেক্ষেত্রে আমি মনে করি যে এরা যদি মেন্টার পায় তাহলে এরা একজন ভালো ফিলিয়ান্সার হতে পারবে তো কাউকে গালি দেওয়া বা কাউকে খারাপ বলা আগে অবশ্যই কাউকে সাহায্য করবেন দুজনকে সাহায্য করে তারপর একজনকে গালি দিবেন ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমি এই আমার এই ইউটিউব কোর্সে আমি চেষ্টা করব আপরকে প্রত্যেকটা বিষয় টাচ করার জন্য আমরা পরবর্তী ভিডিও বানাবো সেটা হচ্ছে আপনার যে কোনো প্রপোজাল দেখে বাইরের ডিটেলস কীভাবে বের করবেন তো সেক্ষেত্রে এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আমরা ভিডিওগুলো সাজাচ্ছি তো সেই ক্ষেত্রে কোনো মিনিটে মিস করবেন না কারণ কোনো একটি মিনিটে হয়তো বা যে ট্রিক্সটা বলা হবে সে ট্রিক্সটাই আপনার পরবর্তী কাজের জন্য কাজে লাগবে তো দয়া করে টানবেন না আমি আজকে দেখাবো প্রেস নিয়ে সাপোজ আমি এখানে সার্চ দিলাম প্রেস জাস্ট এরকম আর আমি আজকে যেহেতু বায়ার সিলেকশন দেখাচ্ছি তো সেক্ষেত্রে আমি আজকে আপনার এখানে যে সার্চিং যে কিওয়ার্ডটা এটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে যে কি কি লিখে সার্চ দেবেন কি কি লিখে সার্চ দিলে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় বা কি কি লিখে সার্চ দিলে এই সার্চটা একটা অনেক একটা বিষয় কারণ আমি আর্ট প্রেস লিখে সার্চ দিলাম তাহলে কিন্তু এখানে আপনার আমার যে কাঙ্ক্ষিত জবটা এখানে পাবো না যেমন আপনাকে যে আপনার নাম যেহেতু সাপোজ আম আপনার নাম মনে করেন আমি মনে করলাম জাহিদ আমি যদি জাহিদ লিখে ঢাকা থেকে একটা চিঠি পাঠাই তাহলে কিন্তু আপনার কাছে আসবে না আপনার গ্রাম ঠিকানা তারপর হচ্ছে পোস্ট অফিস মিলে আপনাকে দিতে হবে তাহলে আপনার কাছে আসবে তো সেক্ষেত্রে এখানে ওয়ার্ড প্রেস লিখলাম ওয়ার্ড প্রেস দিয়ে অনেকগুলো আমার কাজ দিল কিন্তু আমি যে ব্যাস আমি কোনটা যে চাচ্ছি সেটা আমি সেই কাজটা আমি চাই তো সেক্ষেত্রে সার্সিং যে বিষয়টা এইখানে একটা বিষয় আছে এখানে আপনি এমন এমন কিওয়ার্ড আছে যেগুলোর কাজ খুবই কম পাবলিশড হয় এবং কম বিট পড়ে এবং সেইগুলো যদি আপনি সার্চ করে বের করে তাহলে পরবর্তীতে খুব সহজে কাজ পাবেন তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখন আমরা বায়ার সিলেকশন করি যেহেতু বায়ার সিলেকশন করবো সেহেতু আমরা কোনো আপনার আমি এখন ইয়ে করছি না যে ফিল্টারিং করছি না যার আমি র্যান্ডামলি দুটো বায়ারে খুঁজে বের করি যে একটা দুটো তিনটে চারটে আপনি বাইরের খোঁজা বের করার আগে কিন্তু আমি কিন্তু এই যে পেমেন্ট পেমেন্ট আনভেরিফাইড এটা কিন্তু আমি দেখবো না কারণ আমি বিগিনারদের জন্য তৈরি করছি আমাদের একটা কানেক্টের বহুত মূল্য তো সেক্ষেত্রে আমি চাই না যে আমাদের কানেকটা নষ্ট হোক তো আপনি এখানে ইচ্ছা করলে এখানে আপনি পেমেন্ট ভেরিফাইড এখানে একটা টিকটা দিয়ে নিতে পারেন দিয়ে নিলে আপনার এখানে কোনো আপনার আনভেরিফাইড কাউকে দেখাবে না তাহলে আমার আরও দুটো তিনটে বাইরে আমি ওপেন করে রাখি আমি কিন্তু এখানে আমি যে কোনো চ্যানেল যে কোনো বায়ারকে সিলেক্ট করছি কারণ আমি এখন বায়ার সিলেকশন করবো যে বায়ার ভালো কি মন্দ সেক্ষেত্রে আপনি যখন এই প্রোপোজালটা ওপেন করছেন ওপেন করার পরে আপনি আমি কিন্তু এখন জব অ্যাপ্লাই কভালিটা কীভাবে লিখবেন সেটাও দেখাবো কিন্তু এখন সব কিছু বাদ আমি ফার্স্ট টাইম দেখবো বাইরে বাসার কোথায় এখানে বাসা আমি এখানে কানেক্টে দেখতে পারেন সমস্যা না কারণ আমার কানেক্ট আসতে সমস্যা নেই এখন কানেক্ট যেহেতু আপ ফ্রি দিচ্ছে তো এত টেনশন করার দরকার হবে না প্রথম দেখলাম পেমেন্ট ভেরিফাইড জার্মানি ওকে এখন বাজে তার টাইম দেখলাম অন জব পোস্টে জিরো পার্সেন্ট হায়ারিং রেট অন জব ওপেন জব মেম্বার সিন দু হাজার একুশ তিনে মার্চ মানে এই নতুন একটা ব্যাপার যে তিন তারিখে মার্চের তিন তারিখে জয়েন হয়েছে তো সেক্ষেত্রে এর সাকসেস জব সাকসেস নাই এ যে কিপটা নাকি ভালো এর কমিউনিকেশন কীরকম এটা আমরা বুঝতে পারবো না আরও কিছু দেখি প্রথমে দেখে নেবো পেমেন্ট মেথড ভেরিফাইড ফাইভ স্টার রেটিং আছে বাসা টাইম জোন জব পোস্টেড হায়ারিং রেট যদি সে একটা জব পোস্ট করে একটা জবের একজনের মানুষকে হায়ারিং করে তাহলে তার জব সাকসেস হানড্রেড পার্সেন্ট যেহেতু সে পাঁচটা জব পোস্ট করে তিনজনকে হায়ার করছে সেজন্য তার হায়ারিং রেট চল্লিশ পার্সেন্ট একটা জব ওপেন আছে একশো ডলার স্পেন্ড করছে টোটাল মেম্বার সিন্স জানুয়ারি দু হাজার একুশ মানে তিন মাসের ভিতরে একশো ডলার তো এটা কমই মনে হয় কারণ একটা ভালো বায়ার কিন্তু ফার্স্টলি আমি আরওগুলো বায়ার দেখে আসি তারপরে একেবারে আমি তাদের আপনাদেরকে বোঝাবো যে আসলে ভালো ব্যায়ার কোনটায়ের ভিতর থেকে হান্ড্রেড ডলারের কাজ দিচ্ছে ভালো কথা এখানে ওর বাসা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড ফোর পয়েন্ট ফাইভ সেভেন বারো রিভিউ যখন আপনি রিভিউ কম দেখবেন তখন এখানে একটা ট্রিক্স আছে আমি দেখাচ্ছি আপনার আপনার এখানে দেশ আছে সাতাশ জব পোস্টের সেভেন পার্সেন্ট হায়ারিং রেট হায়ারিং রেটটা অবশ্যই ষাট থেকে সত্তর পার্সেন্ট উপরে না হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার প্রোপোজালটা নষ্ট হয়ে যাবে ফোর ওপেন জব মানে বায়ারের অনেকগুলো কাজ আছে পাঁচ হাজার ডলার স্পেন্ড করছে ফাইভ পয়েন্ট জিরো নাইন ডলার অ্যাভারেজলি সে ভাড়া করছে তো সেক্ষেত্রে আপনি যখন বিট করবেন আমি তখন দেখিয়ে দেবো যে আসলে এইটা কখন কাজ লাগে কারণ এখানে আপনার ফাইভ পয়েন্ট জিরো নাইন আওয়ার্স অ্যাভারেজ আওয়ারলি মানে এর জবে আপনি যখন বিট করবেন তখন পাঁচ ডলারে আপনি তাকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি সম্ভাবনা বেশি বলতে কী কারণ এটা অ্যাভারেজলি ফাইভ পয়েন্ট মানে সে ভালো ব্যাপার যদিও একটু কম কিন্তু এটা ভালো ফার্স্ট টাইমের জন্য ভালো মেম্বার সিন্স দু হাজার উনিশ সাল দু হাজার উনিশ কুড়ি দুই হাজার মানে আপনার উনিশ কুড়ি একুশ দুই বছরে সে পাঁচ হাজার যে ডলারটা সে স্পেন্ড করছে তো এটা আসলে নির্ভর করে তার কাজের উপরে তো আমি এটা নিয়ে কথা বলব না এটা নিয়ে আপনার যখন বিট করবো তখন বোঝাবো এখানে আসি এর যখন আপনার ফোর আপনি যখন এখানে রেটিং কম দেখবেন তখন আপনি চলে আসবেন এ হচ্ছে রেটিং কম কে দিছে অনেক সময় দেখা যায় যে ও দশটা জনকে দশজনকে হায়ার করছে সেখান থেকে একজনের সঙ্গে তার বনি নি হয়তোবা দেখা যাবে যে একটা সাইটে দশ রকম কাজ হতে পারে সবার কাছ থেকে ভালো নিচ্ছে কিন্তু একজনের সঙ্গে তার মন মালিনগুলো হয়েছে তো সেক্ষেত্রে সে কম দিছে দেখেন সেই তো সে কম দিছে তার এখন এখানে কমে গেছে ফোর পয়েন্ট ফাইভ সেভেন কিন্তু আসলে কিন্তু বাইরটা খারাপ না বাইরটা খারাপ হলে এদিকে সবাই তাকে খারাপ দিত না আসলে সবাই কম কম দিছে মানে কোনো একটা কারণ কম আছে থ্যাংক ইউ ফর ইউর টাইম গ্রেট ক্লায়েন্ট সেট ডিটেল ইনস্ট্রাকশন ফর নো ওয়ার্ক নিডেড বাট ওয়ান্ট কোয়েশ্চেন আনসার সাবমিটেড উইথ ইন অ্যানফিন আওয়ার্স অফ পোস্টিং সো আই ডিড নট লিভ মাস টাইম ফর দো মানে এনে কমিউনিকেশন সমস্যা হয় আপনি কাজ যদি ভালো চান তাহলে এই বাড়িটা ভালো যদি কমিউনিকেশন যদি ভালো বোঝেন কারণ এই কিন্তু খুব একটা কথাবার্তা ভালো না তারপরে সেটা হচ্ছে আপনার কানাডা একশো টি পার্সেন্ট হায়ারিং রেট হায়ারিং রেট ভালো আছে দশকে টোটাল পেড করছে নাইন পয়েন্ট এইট ফাইভ ভালো আওয়ারলি রেট এ করছে দু হাজার নয় সাল মানে প্রায় দশ বছরে দশ হাজার আগে একজন দেখলাম যে সে দুই বছরে পাঁচ হাজার আর এ হচ্ছে দশ বছরে দশ হাজার তো সেক্ষেত্রে তার চেয়ে কিন্তু বায়ারের অবস্থা খারাপ খারাপ ভালো বিষয় না আমি জব জবের ভিডিও কোনো কথা বলছেন আমি 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 এখন আপনার ইয়ে করবো যে বায়ারকে সিলেক্ট করবো ঠিক আছে এখানে আমি তারপরে দেখি পিএইচডি এমএ এখানে বায়ারের ফোর পয়েন্ট ফাইভ নাইন দশটা রিভিউ ইসরায়েল পঁচিশটা জব পোস্ট করছে চৌষট্টি পার্সেন্ট হায়ারিং রেট দুই কে দুই হাজার ডলার স্পেন্ড করছে অ্যাভারেজলি আওয়ারলি রেট ভালো এবং দু সালের তাও কিন্তু কম যে আসলে দুই বছরের দুই হাজার ডলার কিন্তু আসলে কোনো ব্যাপার না মানে আমি এটা এটা আপনার কত ডলার সে স্পেন্ড করছে এর ওপর নির্ভর করে কিন্তু আপনি বিট করতে পারবেন না আমি জাস্ট এখানে বুঝতে পারবেন যে বাইরে কাজ কেমন বা লং লং টাইম কাজ হবে কিনা বা আপনার কতটুকু শেষ বুড়ো লোক বা এরকম বোঝা যায় যে আসলে যে দেখবেন যে প্রতি মাসে দশ হাজার বিশ হাজার ডলার খরচ করে তাহলে সে বুঝতে হবে এজেন্সি চালায় বা তার কাছে বহুত কাজ আছে তো সেক্ষেত্রে তাকে মানে এখান থেকে আমি বুঝে ফেলবো যে বায়ার কেমন কারণ তার এখানে সব ডিউনিভার্সি এখানে আছে তার টাইম জোন তার কান্ট্রি তারপর হচ্ছে তার টোটাল ডিটেলস এখানে দেখেন প্রিফায়ড কোয়ালিফিকেশন এইগুলো নিয়ে আমরা একটা টিউটল করবো যে এখানে আপনার কি কি থাকা থাকলে ভালো হয় কি কি থাকলেও আপনি অ্যাপ্লাই করবেন কি কি না থাকলে অ্যাপ্লাই করবেন এটা নিয়ে আমরা টিউটল বানিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনার এবং পরবর্তীতে কিন্তু আমরা বানিয়ে দেবো এখানে এই পেজের ভিতরে থেকে বাড়ারের ডিটেলস উনি বের করতে পারবেন সেটা কীভাবে আমি অবশ্যই জানিয়ে দেবো সমস্যা সঙ্গে আমরা পরবর্তী টিউটোরিয়ালে তাহলে পরবর্তী ভিডিও দেখি মানে প্রবর্তনটা দেখি এনার বাসা হচ্ছে মালয়েশিয়া জব সাকসেস মানে পোস্ট দেখছেন ইনি হচ্ছে একটা জব পোস্ট করছে একটা জবেই উনি হায়ার করছে তিনশো ডলার স্পেন্ড করছে অন হায়ার্স ছয় ডলার পর এভারেজ আওয়ারলি রেট পেড করছে বা পাঁচই মে দু হাজার বিশ ইনি হচ্ছে খণ্ডকালীন মানে এনার এনার মাঝে মাঝে দরকার হয় মাঝে মাঝে আপরকে আসে আমাদের দরকার প্রফেশনাল আমি কিন্তু আপনার এটা কিন্তু আপনার বিডের জন্য কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি না এটা আপনার আমি বায়ারের সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি আপনারা কেউ মনে করেন না যে এখানে আমি বলছি যে বায়ার প্রফেশনাল না বিড বাজেট কম বায়ার গরিব এই জন্য কিন্তু আপনার আমি বিডের জন্য কিছু বলছি এটা আপনি জাস্ট বায়রের সম্পর্কে ধারণা নেবেন ধারণা নিলে কী হবে যে সাপোজ আপনার আমি দেখলাম যে সে মানে বছরে পঞ্চাশ হাজার ডলারে কাজ করে তো সেক্ষেত্রে তার কাছে তার কাছে আমি কাজটা যদি আমি সে যদি দুইবার ডেমো চাই আমি তিনবার দেবো কারণ তার কাছে অনেক কাজ আছে এটা প্রায়োরিটি বিষয় আছে একই সঙ্গে তিনটা বায়ার মেসেজ দিচ্ছে আমি কারে কাজ করে দেবো বা কারে প্রায়োরিটি বেশি দেবো বা আমি তার কাজটা ভালোভাবে করে দেবো যে তার কাছে অনেক কাজ আছে আমি এটা বুঝে ফেলতে আমার বলতে সুবিধা হবে তার র্যাঙ্কটা যদি আমি মাথায় ধরে যাই তাহলে পরবর্তীতে তাকে আমি কনভিন্স করতে পারবো যে আমি এই করি ওই পারি তো সেক্ষেত্রে এটাই বুঝলাম যে এ কম কাজ করে বা কাজ কম তো সেক্ষেত্রে এর প্রায়োরিটি আমার কাছে কম অন্য জায়গায় বেশি হবে আমার মালয়েশিয়া বাসা এটা আমেরিকালে খুব ভালো হতো তাহলে এখানে দেখে আমরা একটা পাইছি এটা হচ্ছে এইস এক্সপার্ট এটা হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড ফাইভ ফোর পয়েন্ট নাইন সিক্স তিরিশটা রিভিউ ইউনাইটেড স্টেট আপনার রি রিডঘে ওয়ার্ল্ড নয়টা এএম এ এম একশো জব পোস্ট করছে পঁয়ত্রিশ পার্সেন্ট হায়ারিং রেট সেভেন ওপেন জব তিনশো কে টোটাল স্পেন্ড মানে তির তিনশো হাজার মানে তিন লাখ ডলার সে স্পেন্ড করছে সাতাশ পয়েন্ট ফোর টু আওয়ার্স পেইড মেম্বার সিন্স মার্চ দু হাজার সাত ওকে এটা আপনি কী বুঝলেন এইটা হচ্ছে এই যে এখানে কিন্তু হাইরিং রেট কম হাইরিং রেট কম মানুষে বারবার পোস্ট করে মানুষ নেওয়ার জন্য কারণ তা মানুষ দরকার অনেকেই হায়ারিং রেটের কারণে আমি অনেক সময় হাইরিং রেটের কারণে হায়ারিং রেটের তিরিশ চল্লিশ পঞ্চাশের ভিতরে হলে আমি অ্যাপ্লাই করি না আর আপনিও অ্যাপ্লাই করবেন না কিন্তু এটা হচ্ছে হাই বাজেটের বাজেটে হচ্ছে ক্লায়েন্ট এখানে যদি আপনি একবার ধরে যান তাহলে মনে করেন আপনি সারা বছর কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যদি বায়ারকে চুজ করতে পারেন যে এ বায়ারটা হাই ক্যাটাগরি বায়ার তো সেক্ষেত্রে এর একটু অর্ধেক সমস্যা হতেই পারে বিশ্বাস করবেন কিনা না জানি না আমার একটা বায়ার আমি টু স্টার বায়ারের প্রোফাইলে অ্যাপ্লাই করেছিলাম প্রপোজালে সে আমার এখন তিন বছর প্লাস রানিং ক্লায়েন্ট এবং তার কাছ থেকে প্রবাবলি কন্টিনিউয়াস চার হাজার ডলারের বেশি অলরেডি তাদের কাছ থেকে আমার বিল করা হয়ে গেছে তো সেক্ষেত্রে অনেক সময় আপনি যদি বায়ারকে গেস করতে পারেন যে বায়ারটা আসলে কীরকম তো সেক্ষেত্রে আপনি রেটিং বলেন আপনার হায়ারিং রেট বলেন এভারেজলি আপনার কোনো সমস্যা না এটাকে আপনার মাথা খেলাতে হবে প্রত্যেকটা জিনিস আপনাকে নিয়ে চিন্তা করতে হবে যে বায়রের বাসা কোথায় বাসা বাংলাদেশে সে অনেক ভালো কাজ করছে ঠিক আছে কিন্তু ফিডব্যাক একটু খারাপ নেওয়া যাবে না আর তার বাংলাদেশের বাসা ফিডব্যাক ভালো তবু কাজে অ্যাপ্লাই করব না কিন্তু আমেরিকায় বাসা ফিডব্যাক খারাপ ভালো টাকা দেয় তো সেক্ষেত্রে তাকে আমি বিট করবো এটা আপনার মাথায় মানে একদম সেট করে নিতে হবে যে বাসা তার লোকেশন তার টাইম জোন তার জব পোস্টিং হায় তারপর হায়ারিং রেট এভারেজলি আওয়ারলি রেট তারপর সে কতটা স্পেন্ড করছে কবে থেকে সে এখানে আসছে এইটা আগে আপনি নিজের ভিতরে করে নিতে হবে এটা নিজের ভিতরে করে নিতে তারপরে আমি তার জবে দেখবো সে কী চাইছে কি না চাইছে মানে আপনার কি বলবো যে যখন হাসান ব্যাট করে সেও ব্যাট করে আবার মোস্তাফিজুরও ব্যাট করে ব্যাট একই বলও একই শুধু ব্যাটসম্যান ভিন্ন সব সেম হাত সবই কিন্তু ভালোভাবে কাজ করে শুধুমাত্র ওই যে বল ডেলিভারি দেওয়ার সময় মারার সময় সে ডিসিশনটা নেয় ওই এক দুই সেকেন্ডের ডিসিশনে তার ওই বলটা ছয় হবে কি এক হবে কি না হবে সেটা সে নির্বাচন করে তো ঠিক সেরকমই এখানে আপনার অল্প একটুখানি নির্বাচনে আপনার কাজটা পেয়ে যাবেন আপনি তো আঙ্কিত বাইরের কাছে পৌঁছে যাবেন তো এইখানে আপনি আমার নিজস্ব যেটা হবে মানে আমার মতামত যেটা সেটা হচ্ছে এই যে প্রথমে দেখবেন যে আপনার পেমেন্ট মেথড ভেরিফাইড কি না তারপর দেখবেন ফিডব্যাক তারপর দেখবেন বাসা টাইম জোন অবশ্যই টাইম জোনটা দরকার আছে আপনি টাইম জোন দেখে আপনি সাপোজ মনে করেন যে আমি বাংলাদেশে কথা বলে বাংলাদেশের সাপোজ অনেকে দেখা বলে যে ও ওই এলাকার লোক ভালো না ওই এলাকার সমস্যা আবার এই এলাকার লোক ভালো তো সেক্ষেত্রে সব জায়গার লোক ভালো হয় না অনেক সময় আমের ইউনাইটেড স্টেটের কিছু কিছু গরিব এলাকা আছে আপনি সেটা আপনি যে কান্ট্রিতে আপনি এখন বলতে পারেন ভাই আমি একটা জব অ্যাপ্লাই করার জন্য আমি টোটাল সাইকেল মানে টোটাল ভূগোল সম্পর্কে ধারণা রাখবো আপনাকে যত রাখতে হবে আপনি বসে না থাকে আপনি যখন নিবিলি বসে থাকেন তখন চিন্তা করবেন যে আমেরিকায় আমি কাজ করব ওই জায়গার দিকে আমেরিকা গরিব দেশ কোনটা গরিব এলাকা কোনটা সেটা আপনি জেনে রাখলেন যে ওইখানে তো লোক গরিব এবং তাহলে কি হবে আপনার দেখা যাবে যে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার হবে ওই আপনার বায়ের সম্পর্কে আপনি যদি বাইরে কাজ পেয়েও যান তাও তার সম্পর্কে বুঝতে পারবেন এখন এই তিন লা তিনশো কে ডলার স্পেন্ড করছে আমার মনে হয় না বাংলাদেশে কোনো বায়ার তিনশো কে স্পেন্ড করার মতো অ্যাবিলিটি আছে আমার জানা মতে যে আপারকে তো সেক্ষেত্রে আপনি ওখানে যদি কান্ট্রি বাংলাদেশ থাকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না তাহলে মনে হয় ঘাবলা আসছে এ যেহেতু তিরিশ ডলার স্পেন্ড করছে এর তিরিশ হাজার ডলার স্পেন্ড করতে গেলে তার খবর আছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এইটা এই ভিতরে আপনি বায়েরকে বুঝে ফেলবেন যে বায়ের কেমন আর কিছু লাগবে না আর যদি আপনি এখানে অনেক সময় দেখা যায় যে আমি কিন্তু আবারও বলছি এখানে আপনার ফিডব্যাক খারাপ থাকে ফিডব্যাক খারাপ মানেই কিন্তু বায়ের খারাপ তা না হয়তো বা কারোর সঙ্গে তা বলিনি এখানে এখন সবার সঙ্গে ভালো হয়েছে কিন্তু একটা মানুষের পঞ্চাশটা কাজ থাকতে পারে আবার দেখবেন যে তার দুটো রিভিউ একটাই খারাপ তাহলে বুঝতে পারে যে সে খারাপ পঞ্চাশটার ভিতরে একটা খারাপ সমস্যা না কিন্তু সে যদি দুটোর ভিতরে একটা খারাপ হয় তাহলে ওটা সমস্যা তাহলে আমরা আজকে বাইরের যে ডিটেলস আমরা দেখলাম তো সেক্ষেত্রে আপনি কান্ট্রি আমরা যে যাই বলুক না কেন সব কান্ট্রিতে ভালো লোক মন্দু লোক থাকে আমেরিকার লোক সবাই যে ভালো সেটা না তবে আসলে বাংলাদেশে একটা চায়ের দাম পাঁচ টাকা আর আমেরিকায় পাঁচ টাকা কিছু না তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের কাছে পঞ্চাশ টাকা অনেক আমেরিকার লোকের কাছে পঞ্চাশ টাকা কিছু না বাংলাদেশের লোকের কাছ থেকে পঞ্চাশ টাকা নিতে গেলে আপনাকে সেরকম কাজ করতে হবে আমেরিকান লোকের কাছে পঞ্চাশ টাকা আপনি টিপসে পেতে পারেন তো সেক্ষেত্রে কান্ট্রি ওয়াইজ অনেক কিছু সিস্টেম থাকে যে আপনি যখন বিট করবেন তখন মাথা ভিতরে নেবেন যে কানেক্ট কীরকম লাগতেছে কানেক্টটা নির্ভর করবে যে আপনার এই কানেক্টটা একটা নির্ভর করে যে আপনি এখানে দেখেন আসছে দিস নাম্বার অফ কন্টেন্ট কানেক্ট রিকোয়ার্ড টু সাবমিট প্রোপোজাল ফর এ জব এখানে লাল মরে গেলে আপনার ওই যে ছয়টা কানেক্ট কেন নিচ্ছে উন অনেক প্রোপোজালে দুইটা কানেক্ট নেয় তারপর হচ্ছে কোনো 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 কানেক্টে কোনো কোনো প্রোপোজালে চারটা কানেক্ট নেয় কোনো কোনো প্রোপোজালে ছয়টা কানেক্ট নেয় তো দেখেন এখানে আপনার টোটাল ডিটেলস আছে কানেক্ট সম্পর্কে টোটাল ধারণা এখানে আছে তো সেক্ষেত্রে আপনি যদি কানেক্ট সম্পর্কে জানতে চান তাহলে এখানে দেখে নেবেন আর যদি আপনার প্রশ্ন হয়ে যাবে কানেকটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিতে আমি বানিয়ে দেবো আপনি একবার আপারকে এক্সপার্ট হয়ে গেলে আপারকে নিয়ে খেলাধুলো করতে পারবেন কোনো সমস্যা না তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি বিষয় জানতে হবে এবং আমি যতটুকু জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করব আমি ডাইরেক্ট পেমেন্টে গত এক সপ্তাহে চারশো ডলার প্লাস নিয়েছি তো সেক্ষেত্রে আপনি রেগুলার বায়ারকে কীভাবে ডাইরেক্ট পেমেন্টের মাধ্যমে নেবেন সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ জানাবো হয়তো আমার ভিডিওটা একটু বেশি হয়ে যায় আমি জানি না যে আপনারা কেমনভাবে নেন যদি আপনার ভালো লাগে তাহলে বলবেন যে ভিডিও বড় হলেও সমস্যা নেই শর্টকাটে বোঝানো যায় তো ক্ষেত্রে আমি চাচ্ছি না যে আসলে আমি তো চাই না যে আপনারা আমাকে পেমেন্ট করেন তো সেক্ষেত্রে আমি সব কিছু ডিটেলসে বলতে গেলে একটু সময় লাগে তো সেক্ষেত্রে আমি তো অর্ধেক রেখে দিয়ে বলতে পারবো না যে অর্ধেক আপনি পেমেন্টে আমার টিউটোরিয়াল কিনেন তারপর জানাবো তো সেক্ষেত্রে এটা যেহেতু সম্পূর্ণ ফ্রি আমি সম্পূর্ণটাই দিতে চাচ্ছি আপনাদের তো সেক্ষেত্রে আমি আমি চাই যে আপনারা যদি একটু উপকারিত হন তাহলে আপনার আপরকে যারা ভুল ভাল কাজ করে যারা জানে না আসলে এগুলো কীভাবে ইউজ করতে হয় বা কি কর কী করলে কাজগুলো তাড়াতাড়ি পাওয়া যায় তাদের তাদেরকে একটু জানাবেন এবং তাদেরকে আপনি যদি জানেন আপনি আমার ভিডিওটা রেফার না করলেও আপনি যদি তাদেরকে বলেন যে তুমি এভাবে করো এখানে আমার ক্রেডিট দেওয়ার কোনো দরকার নেই তো সেক্ষেত্রে আপনারা যদি এইটুক বুঝতে পারেন যে অ্যাবাউট দ্য ক্লায়েন্ট অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এইটুক যদি বুঝতে পারেন তাহলে আমি সার্থক তাহলে আমি আবার একটু অ্যাট গ্লিয়ান্স বলি দেখেন বুঝতে পারেন কিনা অ্যাবাউট দ্য ক্লায়েন্ট আমরা এখানে এটুক পেমেন্ট মেথড ভেরিফাইড ফাইভ স্টার কান্ট্রি বাংলাদেশ সাপোজ কান্ট্রি টাইম জোন আপনার জব পোস্টেড হায়ারিং রেট তার স্পেন্ডিং যে মানিটা তারপর কতজন হায়ার করছে কতজন অ্যাক্টিভ আছে মেম্বার সিন্স এটুক এটুক টোটাল আমরা ক্যালকুলেশন করে আমরা সিস্টেমটা বের করে ফেলবো যে আসলে বাইরটা কেমন বায়ের বাইরের কিপটে কেনা বাইরের কাজ আছে কিনা কতজন অ্যাক্টিভ আছে অনেকগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে তার লিডারশিপ ম্যানেজমেন্ট ভালো যদি তার ফিডব্যাক একটু খারাপ থাকে বুঝতে পারে কমিউনিকেশন স্কিলটা খারাপ দুটো পাঁচটা কাজ করে যদি তিনটে চারটে কাজের সমস্যা দিলে বুঝতে পারে বাইরেই খারাপ এবং হায়ারিং রেট কম কিছু কিছু সময় যদি তিনটে চারটে পোস্ট করে একজনকে হায়ার করে তাহলে তাকে বিট করা যাবে না কিন্তু যে এক হাজার দু হাজার ডলার কাজ করছে তার হায়ারিং রেট খারাপ হলে তার কাছে বিট করা যাবে তো সেক্ষেত্রে আপনার এভারেজলি বায়ার সম্পর্কে একটা ধারণা আপনার মধ্যে চলে আসবে বিট করার আগে আমি কিন্তু কোনো প্রোপোজাল দেখিনি এখন কি লিখছে না লিখছে বিট করবো কী করব না বায়ারকে আগে দেখলাম তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিট করার আগে আপনি বায়ারকে দেখে নেবেন যে এই বায়ার সম্পর্কে আপনি কি জানেন এবং বায়ারে কাজ পরে হবে আগে বায়ারকে চিনলেন তো সেক্ষেত্রে আমি অনেক কথা বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাগে তবুও আপনি কন্টব্যাক্স লিখবেন আমি শুদ্ধানোর চেষ্টা করব অনেক কথা বললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি ভুল হয় তাকে সম ক্ষমসানোর দৃষ্টিতে দেখবেন আর আপনারা পরবর্তীতে কোন টপিক্স নিয়ে ভিডিও চান অবশ্যই বলবেন আমি সেই টপিক্স অথবা সেই প্রশ্ন নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো যদি আমি সেটা জানি তো ভালো থাকবেন ভালো রাখবেন আর আমাদের একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ